নেতিবাচক সংবাদ যেন সাকিবের পিছুই ছাড়ে না একদিন আগেই দুর্নীতি দমন কমিশন জানিয়েছে তার কর্মকাণ্ডের জন্য ভবিষ্যতে সাকিবের সঙ্গে চুক্তি রাখবে না সংস্থাটি শুধু তাই নয় দুদুগের কোনো কার্যক্রমেও আর ডাকা হচ্ছে না সাকিবকে কিন্তু এবার বিশ্বকাপের দেশ অস্ট্রেলিয়া থেকে নিয়ম ভাঙার আরেক খবর পাওয়া গেল সাকিবের বিরুদ্ধে বিশ্বকাপ মঞ্চে ইতিমধ্যে দুইটি বিতর্কিত ঘটনা জন্ম দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ব্রিসবেনের প্রবাসী বাংলাদেশিদের সংবাদনা অনুষ্ঠানে আয়োজকদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিলেন বলে অভিযোগ পাওয়া যায় ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও ভয়ঙ্কর অভিযোগ করেছে টাইগের কাপ্তানের বিরুদ্ধে জানা যায় সিডনিতে পৌঁছে বিসিবির বা টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়েই নিয়ম ভেঙে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অর্থের বিনিময়ে পনেরো হাজার ডলার সম্মানী নিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ছবি তোলেন তিনি অর্থাৎ প্রবাসী বাংলাদেশিদের সাথে শুধুমাত্র ছবি তোলার জন্য বা সেলফি তোলার জন্যই তিনি পনেরো হাজার ডলার বা প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা তিনি নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুই পরিচালক জালাল ইউনুস ও খালেদ মাহমুদ সুজনের আপত্তি উপেক্ষা করেই তাসকিন আহমেদকে অনুষ্ঠানে নিয়ে গেছেন সাকিব সেদিনে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন দলবল নিয়ে সিডনিতে পৌঁছান বিসিবির ওই দুই পরিচালক বিষয়টি বোর্ড সভাপতিকেও অবহিত করেন এমন শৃঙ্খলা ভাঙায় সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাওয়া হলে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন আমরা অনুষ্ঠানটি বাতিল করেছিলাম সাকিবকে যেতে নিষেধ করা হলেও শোনেননি তিনি বিষয়টি বোর্ড জানে বিশ্বকাপ শেষে যা করার তা করা হবে আরও একটি গণমাধ্যমকে জালাল ইউনুস বলেন আমরা তো মানা করেছিলাম অনুষ্ঠানটা করতে তারপর কেন করল জানি না আর ওদের জিজ্ঞেস করে দেখুন ওরা কেন গেল আমরা ওদের যেতে বলিনি এদিকে বাংলাদেশের ব্যাটাররা ছক্কা মারতেই পারে না দলে ব্যাটার কেউই নেই এই ছক্কা মারতে গিয়েই অক্কা হয়েছে ব্যাটারদের জানালেন বাংলাদেশের ব্যাটিং কোচ সুপার নিজেদের দ্বিতীয় ম্যাচে ন্যূনতম নৈপুণ্য দেখাতে পারেনি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একশো চার রানের বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ যা টি টোয়েন্টিতে টাইগারদের সবচেয়ে বড় পরাজয় এক রাইলি রুশোর সমান রানও করতে পারেনি এগারো টাইগার মিলে অনেকের প্রশ্ন বাংলাদেশ দলের ক্রিকেটাররা খেলার হলে রুশু ডি ককরা কি ভিনগ্রহী উল্টো প্রশ্ন করা যায় রুশু ডি ককরা টি আদর্শ খেলার হলে সৌম্য শান্তরা কী এমন পরিস্থিতির মধ্যে দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স এ কেমন কথা বললেন বাংলাদেশের ব্যাটাররা ছক্কা মারতেই পারেন না টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের দলের কারো ছক্কা মারার চেষ্টা করাই উচিত নয় তাহলে ম্যাচ জিতবে কি করে সিডন্সের মতে রাইলি রুশুদের মতো না খেলে বাংলাদেশকে অন্য উপায়ে এগিয়ে যেতে হবে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একশো চার রানের লজ্জার হারের পর সিডন্স বলেন আমাদের দলে ছক্কা মারার মতো ব্যাটার নেই এখানে বুদ্ধি দিয়ে খেলতে হবে আমাদের স্মার্ট হতে হবে এই ছক্কা মারতে গিয়েই অক্কা হয়েছে ব্যাটারদের এমনটাই জানালেন বাংলাদেশের ব্যাটিং কোচ